দর্শক, স্বাগত জানাচ্ছি কেকিটিজির নতুন এক ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা কোন সব মিথ নিয়ে কথা বলবো? না, আজকে আমরা কোনো মিথ নিয়ে কথা বলবো না দর্শক। আজকে আমরা কথা বলবো একটি প্রক্রিয়া নিয়ে। কি প্রক্রিয়া সেটা? দর্শক, আমাদের আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে সোশ্যাল মিডিয়া থেকে ডেটা কীভাবে অন্যান্য ওয়েবসাইট বা কোম্পানির কাছে চলে যায় এবং এই সব ডেটার উপর ভিত্তি করে তারা আপনাকে যেসব অ্যাড দেখায়। কিন্তু ব্যাপার হচ্ছে, আপনি যদি না চান যে আপনার ডেটাগুলো শেয়ার হোক, তাহলে কি করবেন? দর্শক, আজকের ভিডিওতে আমরা সেটাই দেখব যে আপনার এই শেয়ার হওয়া তথ্যগুলো কিভাবে আপনি ফিরিয়ে নিতে পারেন বা রিক্লেম করতে পারেন সেসব ওয়েবসাইট থেকে যাদের কাছে সোশ্যাল মিডিয়া আপনার এই ডেটাগুলো পৌঁছে দিয়েছে। তো দর্শক, ভিডিওর সাথে থাকুন, দেখে নিন প্রক্রিয়াটি, অ্যান্ড টেক ইট ইজি। দর্শক, প্রথমে আপনি আপনার মোবাইল কিংবা ডেস্কটপের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিন এবং ব্রাউজারের সার্চ বারে গিয়ে আপনি টাইপ করুন optout.aboutads.info। ওয়েবসাইটটিতে আসার পরে একটি ছোট্ট চেক হবে যেখানে মূলত আপনার প্লেগারিজম চেক করা হবে। দর্শক, দেখতে পাচ্ছেন এখানে অলরেডি চেক চলছে এবং 100% হওয়ার পরে আপনি দেখতে পারবেন মূলত যে কোন কোন কোম্পানিগুলোর কাছে আপনার ডেটা আছে। দর্শক, দেখতে পাচ্ছেন যে এই সকল ওয়েবসাইটের কাছে আপনার সোশ্যাল মিডিয়ার ডেটাগুলো রয়েছে। মূলত তারা আপনাদের যে অ্যাডগুলো দেখায় এইসব ডেটার উপর ভিত্তি করেই এই অ্যাডগুলো দেখায়। তো আপনি এখান থেকে সিলেক্ট অলে প্রেস করবেন এবং অপ্ট আউটে ক্লিক করে দেবেন। অপ্ট আউটে ক্লিক করার পরে আপনার ডেটাগুলো সেসব কোম্পানির কাছ থেকে আপনি ফেরত নেওয়ার জন্য একটি আবেদন করছেন এবং এখন যে লোডিংটি হচ্ছে, এই লোডিংটি 100% হয়ে যাওয়ার পরে এখন আপনি আপনার ডেটাগুলো এই কোম্পানিগুলোর কাছ থেকে রিক্লেম করে নিয়েছেন। এখন দেখতে পাচ্ছেন যে আপনার ডাটা এইসব কোম্পানি থেকে অপ্ট আউট হয়ে গিয়েছে অলরেডি। দর্শক, এভাবে আপনি আপনার ডেটাগুলো এসব কোম্পানির কাছ থেকে ফেরত নিয়ে নিতে পারবেন এবং আপনার ডেটাগুলো আপনি নিজেই সিকিউর করতে পারবেন। তাহলে এখন করণীয় কি? এখন যেটা করণীয় দর্শক, ভিডিও লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে জানাবেন ভিডিও কেমন লেগেছে আপনাদের, টেক রিলেটেড আপনাদের বিভিন্ন কোয়েশ্চেন জানাবেন কমেন্ট বক্সে। সিটিভির সঙ্গেই থাকবেন, অ্যান্ড টেক ইট ইজি।